আসসালামু আলাইকুম ধান আপনারা জানেন যে আজকে থেকে জ্বালানি তেলের দাম বেশ বড় একটি অ্যামাউন্টে বৃদ্ধি করা হয়েছে এতে আসলে আমাদের জনজীবনে খুব বেশি প্রভাব পড়বে না খুব বেশি মানে কোনো প্রভাবই পড়বে না তো কি প্রভাব পড়বে না এটা আপনাদেরকে একটা গল্প আপনাদেরকে একটু শুনতে হবে গল্পটা হলো যে একজন বেগুন চাষির একজন এক বিঘা বেগুন চাষ করছে তো বেগুন চাষ করার পরে ওখানে জানেন যে বেগুনে প্রচুর পরিমাণ কীটনাশক দিতে হয় তো সে কি করতো প্রত্যেক দিন কীটনাশক দিত আর এক ফুট দুই ফুট করে সে কীটনাশক তার মুখে দিয়ে টেস্ট করতো যে কীটনাশক আমার কোনো ক্ষতি হয় কিনা তো এভাবে খেতে খেতে একমোকটি পরিমাণ সে খাওয়া শুরু করলো যে তাতে তার কিছুই হয় না পরবর্তীতে দেখা গেল এক যেই বোতল অথবা এক বোতল কীটনাশক খেলেও তার কোনো সমস্যা হয় না তা আমাদের অবস্থা এখন সেরকম হয়ে গেছে যে প্রতিনিয়তই দ্রব্যমূল্যের দাম বাড়তে বাড়তে আমাদের একটা মানে সয়ে যাওয়া মতো হয়ে গেছে আমাদের যারা সাধারণ জনগণ আছি আমরা আমাদের আয় রোজগার খুব বেশি বাড়ে না কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে তো এরকম হয়ে গেছে যে আমাদের বাড়তে বাড়তে ছোটো ছোটো মানে পরিমাণ বাড়তে বাড়তে এখন হুট করে বড় পরিমাণে যখন বেড়ে গেছে আমাদেরও সেই বেগুন চাষের মতো অবস্থা যে সে যেরকম এক বোতল কীটনাশক খেয়ে ফেললেও তার কোনো সমস্যা হতো না তা আমাদেরও অবস্থা হবে তাই যে আমাদের আসলে এত বড় পরিমাণে যে জ্বালানি তেলের দাম বাড়ছে এতে আমাদেরও কোনো সমস্যা হবে না নিশ্চিন্তে থাকেন যেভাবে জীবনযাপন করছেন সেভাবে করেন সরকার যেভাবে চালাচ্ছে সেভাবে চলতে হবে আমাদের ধন্যবাদ সবাইকে